গোপন সূত্রে খবর অনুযায়ী একটা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে। সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেস্টিয়ার ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ের দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ের দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়। প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। ওদের বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা এটা রাত্রি শেষ করল কি 10:45 নিয়ে ড্রাইভার সহ দুজন, ড্রাইভার সহ আরেকজন, নামগুলো বললাম হয়তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে NCCPS এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাগা। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওই কি একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এইভাবে ঘুরছে, তাদের সাথে আরও যারা জড়িত আছে, এই আরও নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো আমরা বলছি না, তাদেরকে অ্যারেস্ট করি ওদের নামগুলি আমরা। তারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোটো ছোটো যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস, আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? আইন কোর্টে তোলা হবে, আজকে এই কোর্টে তোলা হচ্ছে এবং এদেরকে রিমান্ডে আনা হবে। গতকালকে একটি খবর আছে যে কিছু ব্রাউন সুগার নিয়ে একটা অটো কলেজ স্কুলের এরিয়াতে ঘোরাফেরা করছে। সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজ স্কুলের ওসি শ্যামল ওরা দুজনে একটা টিম তৈরি করে এবং সাদা পোশাকও থাকে এবং কলেজের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে গিয়ে একটা অটোকে আটকায়, একটা অটো ডিটেন করা হয় যার নাম্বার হচ্ছে TR01H। তো দেখ, এবং যখন অটোটাকে তল্লাশি চালানো হয়, তল্লাশি চালিয়ে দুজনকে পাওয়া যায়, ড্রাইভার এবং আরেকজন, যাদের কাছ থেকে 10টি পাউচ পাওয়া যায়। প্রতিটা পাউচে ব্রাউন সুগার ভর্তি ছিল, টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার ওদের থেকে উদ্ধার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও তিনজনের নাম আমরা জানতে পারি, যাদেরকে আমরা শনাক্তও করতে পেরেছি, ওরা এই কেসে পরবর্তী সময় অ্যারেস্ট হবে। আজকে তাদেরকে আমরা কোর্টে তুলবো রিমান্ড চেয়ে, রিমান্ডে ওদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ হবে এবং বাকি আসামিদেরকেও এই ঘটনা মানে এই কেসে অ্যারেস্ট করা হবে। বাজার মূল্য নট লেস দেন 8-10 লাখ তো হবে।